ডলস থিয়েটার, যেখানে পুতুল দিয়ে অভিনয় এবং পুতুলকে অ্যানিমেট করে দর্শকের কাছে তুলে ধরা একটা গল্প বলা। আমি সুদীপ গুপ্ত। আমাদের পুতুল নাটকের সংস্থা ডলস থিয়েটার, মূলত কলকাতাতেই আমরা পুতুল নাটক নিয়ে কাজ করি। ছোটবেলা থেকে যে জায়গাটা আমি শুরু করেছি, ছবি আঁকা, ডিজাইন করা, তারপরে অভিনয় এবং এই পাপেট, অন্য এগুলো যদি মিলিয়ে মিশিয়ে একটা কিছু করা যায়। পুতুল বা পাপেট এটা কিন্তু একটা অবজেক্ট, মানে এটা যদি আমি ফেলে রাখি এটা নিজে থেকে কিচ্ছু করতে পারবে না। কিন্তু যখনই আমি পাপেটের অভিনয়ে যাচ্ছি, সেই পুতুলটাকে নিয়ে তার মধ্যে একটা আমরা প্রাণ সঞ্চার করছি। আমি যে একজন মানুষ, ওই জড় পদার্থ একটা পাপেট, তার মধ্যে আমার যে অভিনয়ের গুণ, অভিনয়ের সত্তা, সেটা ওর মধ্যে ইমপ্লিমেন্ট করি, তখনই সেই পুতুল এবং আমি এই দুটো সত্তা মিশে যায়। পাপেট থিয়েটার এমন একটা মজার জায়গা যেখানে আমরা দেখতে পাই একটা কবিতা বা একটা ছন্দ বা ম্যাজিক, এগুলো যেন সমস্তটাই মিলে মিশে আছে। এই এই যে একটা জাদুকরি ব্যাপার, মজা পাপেটের মধ্যে আছে, এই মজাটাই সবাইকে ভীষণভাবে আকর্ষণ করে। ভীষণভাবে ইমোশনালি বলি, যেভাবে পুতুল নাটকের সঙ্গে আমরা জড়িয়ে আছি, আমরা যার জন্য পাপেটকে ভীষণ রকমভাবে ভালোবাসি, তার মধ্যে থেকে কখনোই বেরিয়ে আসতে পারি না। এখন আষ্টে পৃষ্ঠে তার সঙ্গে জড়িয়ে গেছি। পুতুল ওটাই যেন আমাদের কাছে গড আর কি, ভগবান।